আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বলা হয়েছে সারা দেশে দিনে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সিলেটে 91, সন্দ্বীপে 61, নেত্রকোনায় 59, চট্টগ্রামে 55, বগুড়ায় 48, ফেনীতে 35, মাদারীপুরে 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ঢাকার ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে রেকর্ড করা হতে পারে 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25.1 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ বরিশালে তাপমাত্রা হতে পারে 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস।